হ্যালো এক্সপিরিয়েন্স স্পোর্টস এর একটা ভিডিওতে তোমাদের আরো একবার স্বাগত। এই মুহূর্তে বেঙ্গল ক্লাব কো স্পন্সর গুলোকে তাড়াতাড়ি চূড়ান্ত করার চেষ্টা করছে। গতকালই জানিয়েছিলাম যে 3 থেকে 4টি কো স্পন্সরের সঙ্গে কাজ চলছে তাদের। তার মধ্যে বেঙ্গল ক্লাবে থেকে কিন্তু চিঠি গেছে ইমামির কাছে, যেখানে দল গঠনের প্রক্রিয়া দ্রুত করতে বলেছে। এবার দল গঠনের প্রক্রিয়া দ্রুত করতে বলার মধ্যে কিন্তু কারণ আছে অনেক কিছু। সামনে ডুরান্ট কাপ রয়েছে, আসছি সে বিষয়ে। এছাড়াও ট্রান্সফার আপডেট রয়েছে বিভিন্ন ইস্টবেঙ্গলের। এই ভিডিওটা মূলত কিন্তু ইস্টবেঙ্গলের উপর হতে চলেছে, তো যারা এখনও চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করনি, কিসের অপেক্ষা করছো? অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দাও। তো প্রথমে চলে আসা যাক, ইস্টবেঙ্গল ক্লাব দ্রুততার সাথে এখনও কেন কাজ করছে? আইএসএল তো অনেক দূরে আছে, তো তার আগে কিন্তু ডুরান্ট কাপ আছে। এবার যত তাড়াতাড়ি এই মাসের মধ্যে এই প্রবলেমগুলো সলভ করে নিতে পারবে, ততটা তাড়াতাড়ি কিন্তু ট্রান্সফার উইন্ডো খুললেই সাইনিং ঝটাপট হতে থাকবে। তো এই ডুরান্ট কাপের জন্য কিন্তু টাইম রয়েছে, যেটা সেটা একটু আলোচনা করে নেওয়া যাক। ডুরান্ট কাপ স্টার্ট হচ্ছে কিন্তু 24শে জুলাই। এই ডুরান্ট কাপ কিন্তু 25টা টিমের মধ্যে হবে, 5টা গ্রুপে ডিভাইড হবে প্রতিটা টিম। প্রতিটা গ্রুপ কিন্তু 5টা করে গ্রুপ ডিভাইড হবে এবং প্রত্যেকটা গ্রুপে কিন্তু 5টা করে টিম থাকবে। মানে একটা গ্রুপ, দুটো গ্রুপ, 3টে গ্রুপ 4টে গ্রুপ, এরকম করে 5টা গ্রুপ হবে আর প্রত্যেকটা গ্রুপে 5টা করে টিম থাকবে। 5×5=25, সমস্যা সমাধান। এবার যেটা আছে, 4টে সিটিতে কিন্তু এই ম্যাচগুলো হবে, কলকাতা, ইম্ফল, শিলং, এবার আর আছে যেটা কোকরাঝাড়। এই 4টে সিটিতে কিন্তু ম্যাচগুলো হবে। তো এই ম্যাচগুলো আশা করব একটা কভার করার চেষ্টা করব, যদি টাইমের সাথে কুলিয়ে আনতে পারি তো অবশ্যই এই ম্যাচগুলো চেষ্টা করব কভার করার। এরপর চলে আসা যাক আইএসএলের কথায়। আইএসএল কবে থেকে স্টার্ট হচ্ছে? 15ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে কিন্তু আইএসএল। এবার চলে আসা যাক একটু ট্রান্সফার মার্কেটের দিকে। ট্রান্সফার মার্কেটে কিন্তু এই সময় দাঁড়িয়ে উড়িষ্যা কিছুটা সমস্যার মধ্যে রয়েছে। এবার সমাধানও কিন্তু এই একটাই নাম, সার্জিও লোবেরা। গতকালই তোমাদের বলেছিলাম যে সার্জিও লোবেরা সব কিছুতে এগ্রি হয়ে গেছে, শুধু সইটায় বাকি আছে। শোনা যাচ্ছে উড়িষ্যার তরফ থেকে এই যে সার্জিও লোবেরা সাইনিংটা কিন্তু যে কোনো সময় চূড়ান্ত হয়ে যেতে পারে, চূড়ান্ত ঘোষণা চলে আসতে পারে। ইস্টবেঙ্গলের সময় এটা শোনা গেছিল যে সার্জিও লোবেরার ডিলটা, সইটা যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। তো তার মধ্যে উড়িষ্যায় সার্জিও লোবেরা আসছে, এখানে দাঁড়িয়ে বেশ কিছু ডিল হতে চলেছে। এবার সেই ডিলগুলো কিন্তু একটু থমকে আছে, কোথাও গিয়ে অ্যাডভান্স স্টক হচ্ছে কিন্তু শেষ পর্যন্ত সই হচ্ছে না। কারণটা সেই সার্জিও লোবেরা, আহমেদ জাহুকেও কিন্তু অফার করেছে তারা, এবং শোনা যাচ্ছে কিছুটা অ্যাডভান্স হয়েছে কথাবার্তা, তবে ওই যে এখনও পর্যন্ত সই হয়নি সার্জিও লোবেরার, তাই জন্য কিন্তু আহমেদ জাহুর ডিলটাও থমকে গেছে। এবার ইস্টবেঙ্গলের একটা আলোচনা করেছিলাম যে ফারুক চৌধুরী, তাকে কিন্তু চাইছে ইস্টবেঙ্গল, অফার করেছে, মানে শুধু চাইছে না, তাকে অফারও করেছে ইস্টবেঙ্গল। এই ফারুক চৌধুরীকে অফার করেছে কিন্তু উড়িষ্যাও, তবে ইনি যেহেতু জামশেদপুরের প্লেয়ার, তাকে কিন্তু রিটেন করতে চাইছে জামশেদপুরও। রাইট উইঙ্গার তিনি, যদিও আমরা যদি তাকিয়ে দেখি যে রাইট উইঙ্গার পজিশানে কিন্তু নন্দা কুমারকেও ইউজ করতে পারবে ইস্টবেঙ্গল, তবে ইউজ করা আর প্রপার রাইট উইঙ্গার এই দুটোর মধ্যে পার্থক্য আছে। নন্দা ফার্স্ট হাফ খেললো বা একটা টাইম অবধি নন্দা টানলো, তারপরে গিয়ে কোথাও ফারুককে দেয়া যেতে পারে অ্যাজ আ ফ্রেশ প্লেয়ার, সেখান থেকে কিন্তু ভালো চয়েস। এবং ইস্টবেঙ্গল তাদের আপফ্রন্টটাকে প্রচণ্ড পরিমাণে স্ট্রং করার একটা চেষ্টা করছে। সাথে বেশ কিছুদিন আগে আমি যেটা বলেছিলাম, গতকাল সেটা নিয়ে হয়তো আলোচনা হয়নি এই মুহূর্তে, কিন্তু গতকালকে আমাদের ভিডিও রিলিজের পরেই কিন্তু এই আপডেটটা আবারও খুব বেশি করে এসছে যে নিশু কুমার,
লেফট ব্যাক পজিশনের ফুটবলার কেরালা ব্লাস্টার্স ট্রান্সফার ফি চাইছে। এই নিশু কুমারের সঙ্গেও কিন্তু কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে ইস্টবেঙ্গলের। ট্রান্সফার ফি নিয়েও কিন্তু আলোচনা চলছে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে, এবং এক্সপেক্ট করা যাচ্ছে যে নিশু কুমারকে আগামী দিনে হয়তো ইস্টবেঙ্গল জার্সিতে আমরা চূড়ান্ত দেখতে পারব। তবে এই লেফট ব্যাক পজিশনে রয়েছে কিন্তু জেরি রয়েছে, তবে জেরি এই মুহূর্তে অনেকটা স্লো হয়ে গেছেন, তার অনেকটা ওয়েট বেড়ে গেছে, তো অনেকটা জেজে টাইপ হয়ে গেছেন কিন্তু জেরি। যে একটা টাইমে কিন্তু প্রচণ্ড ভালো সার্ভিস দিয়ে গেছে বিভিন্ন ক্লাবকে, তবে শেষ মুহূর্তে ওই জেজেও যেমন হয়েছে তেমনি প্রচণ্ড পরিমাণে ওয়েট গেইন করে নিয়েছে, কমিয়েছে। আগেরবার ইস্টবেঙ্গলে জয়েন করার আগে কিন্তু যে ওয়েটটা দেখছিলাম তার থেকে অনেক ওয়েট কমিয়েছে, তবুও অ্যাজ আ ফুটবলার দেখতে গেলে এই ওয়েটটা ম্যাটার করে ভাই, প্রচণ্ড পরিমাণে এই ওয়েটটা ম্যাটার করে। এছাড়াও যেটা বলছিলাম যে বিনো জর্জের যে সাপ্লাই লাইন, তো বিনো জর্জের সেই সাপ্লাই লাইনটা কিন্তু আরও বেশ ভালো করে কাজ করতে হবে, কারণ জুনিয়র বা রিজার্ভ টিম থেকে কিন্তু চারটে ছেলে প্রমোট হয়েছে, আদিত্য পাত্র, আমান, কুশ ছেত্রী এবং মোহাম্মদ রোসাল। এছাড়াও কিন্তু আরও বেশ কিছু ইয়ং ছেলেগুলো যারা রয়েছে তাদেরও কিন্তু একটা প্রমোট করার কথা ভাবছে। তো এই নিয়ে ডিসকাস অবশ্যই করবে, এবং কোচ কবে আসবে ইস্টবেঙ্গলের এই নিয়ে অনেক প্রশ্ন পাচ্ছি। তবে সত্যি এখনও পর্যন্ত আমার জানা নেই যে কার্লোস কুয়াদ্রাদ কবে আসতে চলেছেন, যেটা জানবো অবশ্যই তোমাদের সাথে প্রত্যেকটা আপডেট শেয়ার করব। আর আরও একবার বলে দিই, যারা শুধুমাত্র কনফার্ম আপডেট চাও, ট্রান্সফার মার্কেটটা এনজয় করতে পারো না, তারা কমিউনিটি ট্যাবে দেখে নিও, ওখানে আমি প্রত্যেকটা কনফার্ম আপডেটের আপডেট দিয়ে দিই যে এই প্লেয়ার এই এই বৃত্তান্ত ইনি আসছেন ইস্টবেঙ্গলে, মোহনবাগানে বা এই ক্লাবের হয়ে আসছেন, এটা আমি কনফার্ম আপডেট ওখানেই দিয়ে দিই। আর যারা সত্যি ট্রান্সফার মার্কেটটা ভালোবাসো তারা অবশ্যই প্রত্যেকটা ভিডিও আমাদের দেখো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও, আর তোমাদের মন্তব্যগুলো কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।